তিরমিজি শরীফের আর একটা লম্বা হাদিস, কি হারন আসমানি গজব ইয়ে কইম না। হ্যাঁ, আল্লাহর পয়গম্বর ফরমার উম্মত যাতে ফোনর ওয়ান হাসলত তোমরা দেবে ওয়ান তলি রসুলের যুগত দেখা না যায়, রসুলের ফরে দেখা যাবে। এবার প্রত্যেক কেন হওয়ানোর ফরে আস্তে আস্তে নিজের গাড়ি যে চিন্তা করি কিন্তু না এজন আজ আনে না জান। এক নম্বর হদ দে ঈদের তফিদাল ফাই ও দুয়ালান, ঈদের তফিদাল ফাই ও দুয়ালান যাতে সরকারি রিলিফের মাল ইনরে কর্মকর্ত হলে লুটপাট করিব সরকারি ভাবে 100 জনের লয়নের হাসে বরাদ্দ এসছে। অনেক কি করলেন 100 জনের বরাদ্দ দিবে সাহায্য দল সাহায্য এনে কুটিপতি তেরো দিয়ন ত্রিশলা গরিব খাইনি ভাড়া দিতে নদরে কেন ও মারে নহ বুড়ো সুদি দিয়ে ওটা বিএনপি ভাড়া মানে কে কেনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুনর্বানের মধ্যে এক নম্বর যদি দেহ সরকারি রিলিফের মালিক আর যদি মানুষ হলে দায়িত্বশীল হলে যদি লুটপাট করিয়ে দাও এক ওয়াল আমানাত মগনামা আমানত যে না সে ধরে মাল গনিমত গনিমতর মালর মতো যাতে বক্ষণ করি আমানত অনুগিয়া অনুগিয়ার হাসে কেন আমানত রেখে ইয়ে ব্যবহার করা শুরু বিদর্ভী শিক্ষা ধর্মর বিপরীত শিক্ষা সমাজের মধ্যে বিস্তার লাভ করি বহুর পূজা করিব বহু পূজা মানে বহু জিয়ান হয় করিব শরীয়তে কি হওয়ার ইসলামে কি হওয়ার ইতিক কেন যায় কিরণ তুই তো টেলিভিশন কে হড়লি যে ম্যাডাম হই দেন ম্যাডাম বলি হইয়ে বস আতা আর রজুল ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু মার নাফরমানি সমাজের মধ্যে বাড়ি যাবে ও আদনা সফিকহু বন্ধুরে হাসা আনিব ও আকসা আবাহু বাপর দূরে ঠেলি দিব বাপর গম না লাগে এক বন্ধুর মার সময় হাঁটাই কিন্তু তুই ঘর কেন যাস ওটা না হওয়া আটা হুক হ্যাঁ হয় যে নোস কেন করস চুলকার তো রেখি হ্যাঁ কে ঘর এক কাম ই নয় তার গম না লাগে এত লাই আয় হতে ঘর না যদি তোরার ফরে বহুত ভালো বাপর দূরে ঠেলি দিব বন্ধুরে বাজনার যন্ত্রপাতি গাইকে নাইকে ইত্যাদি সমাজ বাড়ি যাবে কি নুয়েছে বুঝতে পারলাম না ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজ গান বাদ্য বাজনার যন্ত্রপাতি সমাজের মধ্যে যাতে বিস্তার লাভ করে ওয়াসাদাল কবিলাতা ফাসিকুম সমাজের মধ্যে নেতৃত্ব দিব তো হারা অত জীবের সবচেয়ে বড় ফাসে সবচেয়ে বড় লিডার হইল ওয়া কানা যাইমুল কওমি আরদালাহুম আবার কয়েক গোত্র মিলিয়ে কয়েক ইউনিয়ন মিলিয়ে কয়েক ওয়ার্ড মিলিয়ে কয়েক ইউনিয়ন হয়েক ইউনিয়ন মিলিয়ে এক থানা এই থানা ওয়ারি জিবাই দিব হয়েক থানা মিলিয়ে এক বিবেক বিবেক ওয়ারি জিবে লিডার বানাইব কি ব্যাপারে নিকৃষ্ট মানুষের এই জমানার মানুষ লিডার বানাইল কিন্তু ইয়া নুমা মানল ও উক্রিমার রজুল মুখাবাতা শাররিহি মানুষ একজন আর একজনের সালাম দিবে দেখি আল্লাহ ডরে অথরে বাসালাম আজাগার কাছে আসে দুইবার সালাম আর নেই বাবু স্কুলে যাবে সেটা কথা শুনে করিস তিনবার সালাম আর বাবার বিরুদ্ধে মামলা করিস চারিবার সালাম সীমানা একটা নটেলিস সালাম যাতে লাগে তো ভালো তুই কিন্তু শর্ত হইতে তুই সালামের উপযুক্ত দেয় তারে সম্মান করি সালাম দিতে না ইতারে সালামে কেলামে ঠিক না রাখলে মামলা কেন বাজা দিবে এই তাহলে সাঙ্গ দিলে এখন সালাম
না দেরিতে বহু দেরি বেশি পেট ফুল গিয়ে যাতে ফিস দিয়ে তোর সাটা নেই বল। তো তুই অসতলে সালাম দিয়েছে ও মারে সালাম ন দিলে এতদিনে মামলা আর আসান দিত সালাম ন দিলে আর নাই অজ্ঞ স্কুল যাতে মাদ্রাসা যাতে জানি পাইত সালাম ন দিলে ওই তো ডাকা যা জায়গা কেন আছে ওই এতদিনে গিরি ফিলে দিলে উক্রিমার রজুল মুখাফাতা শারীরিক 1500 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাদ্দে যাতে দেবে দে একজন আরেকজনের সম্মান করিবে দে সালাম দিবে দে ইতে সম্মানই দেই না ইতার প্রতীক তুমি বাজি বল আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল মুজতাবা খুসুসান الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ليشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يخسف الله بهم الأرض ويجعل الله منهم القردة والخنازير وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة
ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وصلى الله على نور كذو شد نورها بيدا وصلى الله على نور كذو شد نورها بيدا زمي أزحبه ساكن فلك در عشق وشيدا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله أي عاشق رب العلا صد هزار بر تو درود بے شمار بلغ العلا بکماله حسنت جميع خصاله مزملی نازل شود از کردگار بر تو درود بے شمار بلغ العلا بکماله حسنت جميع خصاله نا عزت کی تمنا ہے نہ دولت کو مجھے خواہش تیرے در کا بنا مشتاق مجھ کو اے میرے مولا حسنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله لا
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল আল শাহী দরবার অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি গুলি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাসাইকৃত করি শরীরে সুস্থ রাহি ইমানের সহিত বাসাই রাহি জরবার সাতর মৌসুম প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করি ঐতিহ্যবাহী আলহাজ হযরত মাওলানা নূরুল কবির সাহেব রহমতুল্লাহ আলাই কর্তৃক প্রবর্তিত প্রতিবেশী ও বড় হাতিয়াবাসীর যৌথ ব্যবস্থাপনায় অত্র এলাকার উলামায়ে কেরাম মুরব্বিয়ান আজাম আলোর পরামর্শক্রমে যুবক ভাই আলোর অক্লান্ত পরিশ্রমে বারো দিন ব্যাপী ৩৭তম মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অষ্টম দিবসের সমাপনী অধিবেশন আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুণাগার গোলাম সহ আমরা প্রত্যেকে পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ জায়গা আল্লাহর ঘর মসজিদে তাই বই কোরআন সুন্নার নিসবতে কিছু হতাবার্তারা হই বল্লাই ফুনি বল্লাই আল্লাহ আমরা একত্রিত বল্লাই সুযোগ করে দিই ফিতনা ফসাদের জগত যেই টাইমত ২৪ ঘন্টাত ১৮ ঘন্টা মানুষ নাফরমানিত লিপ্ত যেই টাইমত মানুষ জাহান্নামত জবের প্রতিযোগিতা দিই এল্লা একান্ত পরিবেশক আরে অনরে দয়া করি আন্তরিকতা মায়া মহাব্বত করি আল্লাহ আজি আর এই মাহফিলত আইরে সশরীরে উপস্থিত বললে সুযোগ করে দিই নিয়ামতের শুক্রিয়া আদায়ার্থে সেই মহান মালিকের দরবার অন্তরত্বন মহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই একবার কেলিমাত্র শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আজিয়ার মাহফিলের সম্মানিত সদরে মাহফিল মুআজ্জাজ মুকাররম সভাপতি আলহাজ হাফেজ কারি রহমতুল্লাহ সাহেব বিশিষ্ট খাদেম দরবার বাইতুশরফ আখতারাবাদ বড়হাতিয়া লোহাগাড়া এবং মঞ্চ প্রবিষ্ট অন্যান্য হজরাত ওলামায়ে কেরাম রুবিয়ান আজাম আনারা ইতিমধ্যে জানেন মাহফিল পরিচালনা কমিটির পক্ষত্ব নির্ধারিত বিষয়বস্তু আর নামে বরাদ্দই বিষয় আল্লাহর গজব নাজিলের কারণ আল্লাহ কিয়ল্লা গজব দেয় পূর্ববর্তী উম্মতগণের উপর বিভিন্ন সময়ে নাজিল হওয়া গজবের বর্ণনা হন হন নাফরমানি করলে কি কি আজাব আল্লাহ আগে দিয়ে ইন কিছু আলোচনা করি আরা যারা আগে আসি যারা নাই মাইকের মারফতে মিডিয়ার মারফতে যেদুর আওয়াজ যার মাহফিলের এই বার্তা পৌঁছে আল্লাহ যেন আরা ব্যাগুনরে আল্লাহর গজবত্তন বাসা যায় যে এভাবে জীবন যাপন করিবার তৌফিক দান করে আল্লাহ আমিন প্রথম নম্বর হত ইয়ে আল্লাহ ক্ষণ বন্দারে গজব দিবল্লাই শাস্তি দিবল্লাই না বানে আল্লাহ ক্ষণ বন্দারে
শাস্তি বা গজব দিবল্লাই না বানাই। দ্বিতীয় নম্বর হত ইয়েদের পৃথিবীর যত আন্তরিকতা, মায়া, মমতা, ভালোবাসা, মহাব্বত যত কিছু আছে, একে অপরের যত মহাব্বত করে আন্তরিকতা দেখায়, সবচেয়ে বেশি আন্তরিকতা মহাব্বত করে দে আল্লাহ বান্দারে। ইয়ান মানান না, আল্লাহ যদি বান্দারে মহাব্বত নগত্য গুণাগরণের সাথে সাথে যদি এরা আল্লাহ পাকড়াও করত দৈত্য, পৃথিবীর কোন বন্দার সামনে এক কদম মারানোর সুযোগ আছে? আল্লাহ বন্দারের সুযোগ দে, এন একমাত্র আল্লাহ বন্দার প্রতি দয়া করে দে। এত আল্লাহ সীমা যে এত অতিক্রম হয়ে যাবে, যাতে নাকি জুলুমের সীমা, নাফরমানির সীমা যে এত অতিক্রম হয়ে যাবে, তখন দেবেন দে আল্লাহ এমন ভাবে ধরিব দে কিয়ামত পর্যন্ত জাতিয়ে মনত রাহে দে এভাবে ধরা ধরিব দে। অনেক সময় আল্লাহ এমন ভাবে ধরিব দে জাতির উদ্দেশ্যে কিছু হয়ে যাবার সুযোগ না দিব, এমন ভাবে আল্লাহ ধরিব দে যেই দেশের মধ্যে রাজত্ব করিকে দেশি আর সারা করিব, এমন ভাবে আল্লাহ ধরিব দে যেই সমাজের মানুষের উপর ক্ষমতার প্রভাব দেখায় জুলুম করিকে, সেই সমাজের মানুষের সামনে আর উপস্থিত হইতে পারিব, এমন ভাবে আল্লাহ ধরিব দে যারার আশ্রয়ে অপরাধ করিকে তারা বেগুন অসহায় অবস্থা ফেলাই বেগুন যার জায়গায় দেখে যাইব, ইন হনকিয়ার নয়, ইন একমাত্র আল্লাহর গজব, ইন আল্লাহর দরা। এত আল্লাহ কিন্তু আল্লাহ একটু সুযোগ দিব, কেন করে দিব? বন্দায় নাফর মানে গরিকে সাথে সাথে ন ধরে সুযোগ দিয়ে, বন্দায় মনে করো তাই অন্যায় তাহলে আর নদীর তো না আল্লাহ 16 বছর খেয়ে ঠিকিলে মানে আল্লাহ না বেশি দয়ালু দে, তুই বন্দারে বেশি মহাব্বত করি দে, আন্তরিকতা দেখাই দে, তোরা বারবার সুযোগ দিই দে, বারবার তোরা সময় দিই দে, আয় আল্লাহর হাসে সেলেন্ডার করি, তৌবা করি রে নিজের ফাঁপি নরা, আয় আল্লাহর হাসে ক্ষমা করি, ক্ষমা করাইলে আয় আল্লাহ তুন, তুই সংশোধন দে দেখতে না তোর যত সুযোগ দিন, তুই মনে করো আন নান পালা পৃথিবী তার খেয়ে নেই, আয় খারাপ হইলে আর তো কোনোদিন মারা থাকে কারণ রোগন ইয়ে নলি ভুল হইব। আল্লাহ ক্ষণ বন্দারে নির্দিষ্ট টাইমের আগতি নজরিব, ও টাইমে আছো তো ফেরো অন্য এত বছর রাজত্ব করিকে দে, ফেরো অন্য এদিক দিন জুলুম করিকে দে, এদিক দিন অন্যায় করিকে দে, ইতার আল্লাহ সুযোগ দিয়ে না দে না দে তো সুযোগ দিয়ে মানে কি ফেরো অন্য সঠিক মূসা বেটি কেন না নয় আল্লাহ বন্দার উপর সুযোগ দে। এত আল্লাহ আল্লাহর গজবাইয়ে দে বন্দার নাফর মানের হার গজবাইয়ে দেখি কি আর হারে না কোরআন শরীফে আল্লাহ ফরমান যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে ফোয়ানাত বিজেত যত প্রকার অন্যায় অত্যাচার, যত প্রকার গজব বিপদ আইয়ের ইন বেগিন আর অনর, আর অনর আতর সামাই। এক নম্বর তাতে আই দিন না, এক নম্বর আল্লাহর গজবই নাই এতে মানুষের নাফরমানির হার, আল্লাহ বন্দারে শাস্তি দে দে আজাব দে দে নাফরমানির মাত্রা বাড়ি গেল। তাহলে আগর যুগের মধ্যে যত আজাব আল্লাহ দিয়ে কোরআন হাদিস যদি অনেক রিসার্চ করেন গবেষণা করেন এটা ফাইবেন দে আল্লাহ আগর যুগের অধিকাংশ জাতিরে সমূলে বিনাশ করে দিয়ে দে, একেবারে উত্তু ফেলা এর মতো করে সামনে বানাই দিয়ে দে, থত্তা ডলা দিয়ে সাজি করে দিয়ে দে। এটা যেদিক কিনা অপরাধের কথা কোরআন উল্লেখ আছে, এত এক নম্বর এই যে শিরিক গুণ কি গুণা বেগুণ হইলেন তো শিরিক গুণা, এই শিরিক গুণাই এত মারাত্মক গুণা দেয় অনেক সমস্ত নবীলের ইতিহাস সন শিরিক শুরু হইতে নূহ আলাইহিস সালামের যুগ হইতে আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সজাতির হাতে ফাটাইরা ভদ নূহ
তুমি জাইরে তোমার উন্মতরে তৌহিদের দাওয়াত দাও, তৌহিদের বিপরীত ইদে শিরিক। তৌহিদ মানে একত্ববাদ, আল্লাহর একত্ববাদ বিশ্বাসী করো মানুষরে, বেগুনরে এক আল্লাহর ইবাদত করি বললে বলি দাওয়াত দাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বারবার সমস্ত নবীয়লের ঘটনায় নেমে দে, যাতে করে এই বিভিন্ন নবীর উন্মতরে কি হারণে আজাব দিয়ে ইন এই উন্মতল ছাইরে এই আজাব গজবই নতুন বাসিত করে। এটা কোরআন শরীফের মধ্যে বিভিন্ন নবীর কিসে বয়ান করবে, কি বয়ান করবে দেখ কোরআন শরীফে কিসের বই নে, কিসে কাহিনী বই নয় কিতাব নয়, এই কোরআনকে আল্লাহ বিভিন্ন নবীর কিসে কাহিনী বয়ান করবে। আদে ইবরত আল্লাহ শিক্ষা অর্জন করি বললাই, আই কওমে নূরে ফানির আজাব দি কিল্লাই ধ্বংস করবি, কওমে সমুদ গুমগাই দে অবস্থা জিবরাইল আই তো আওয়াজ দি বেগুনর গুমন্ত অবস্থা কিল্লা মারি বিলে ইদে, আই কওমে লুতর আসমানর উপর তুলিরে এভাবে সমস্ত বস্তি সমস্ত এলাকায় হরে প্রথম আসমান তুম কিভাবে নিজর মিক্কে ফেলাই, এখনো পর্যন্ত মিক্কে জাত আছে দে ডেড সি বাহার নাই ইকৃত সাগরের মধ্যে এখনো বুটুড়ে দে ইন কিল্লাই করবি দে, আই মদিয়ান বাসীরে কিভাবে শাস্তি দিই দে, আই কওমে আদরে কিভাবে শাস্তি দিই দে, আই কওমে সমুদরে কিভাবে শাস্তি দিই। ও নবী ইন অনর উন্মতলের কোরআন শরীফের মাধ্যমে ইন বারবার শুনাই রে থারারে সতর্ক করন, এই উন্মতুনর এই আজাবর কারণে এই গুনার কারণে এই আজাব এসছে, এই উন্মতুন এই গুনার কারণে এই আজাব এসছে, ইন যাতে করি গুনাই নতুন নিজেরা নিজেরে বাঁচাইয়ে চলিত পারে শিক্ষা অর্জন করি বললেন। যেমন আগর যুগত যত আজাব এসছে এক নম্বর হারানোই দে শিরিক গুনার হারানো, কি গুণা শিরিক গুণা মানে কি শিরিক মানে শিরিখেরি গোড়া গড়ি হইলে শব্দ ডর গড়ি হইলে অর্থ হেন না, ও শিরিক মানে কি শিরিক মানে শিরিখেরি শিরিক শিরিক বিভিন্ন প্রকারের আছে, ও শিরিক আছে দে শিরিক ফি তাসাররুফ, শিরিক ফি তাসাররুফ, শিরিক ফি তাসাররুফ কাকে বলে, আন ইয়াতাকিদাল ইনসানু আন্না গায়রাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইয়াকদিরু ফিল উমুরি আল্লাতী ফাওকাল আসবাব, অর্থাৎ সত্যের বাইরে কল্পনার বিপরীত এন হদিন হাম জিন আল্লাহ গরিত পারে দে, ইন আল্লাহ সারা অন্য হনিকে গরিত পারে বলি আই ইয়া তাকিদা মানুষে বিশ্বাস ধারণ করন, ইয়া নয় যদি শিরিক ফিত্ত সরল, আর কো শিরিক আছে যে শিরিক বিদাত আল্লাহ হুয়া আল্লাহ এক এবং অদ্বিতীয়, হনিকে যদি এন হতে দু মানুষ গো আল্লাহ খুলেবে না, আরবর যারা মুসুরে গেছে ইতারা কি হয়ে যাবে হদি মোহাম্মদ আইলে কি হর আজকে হঠাৎ করি আর নিজের হাতে বানাইয়ে রে ডেলি ধর খোদার আবাদত করি তাঁর আর নবুতার কিবা আই রে হর দে ব্যাগ কোনো মিলিয়ে রে বলে এক আল্লাহর আবাদত দিচ্ছে ইন ইম্পসিবল, এই প্রশ্ন নদিন আর না ভাই এত লাই এই যুগিয়ানোর মধ্যে মানুষ নিজে বানায় বানায় মূর্তি প্রতিমার আবাদত করতে, এমনকি এই সদরি গোষ্ঠী জীবের আবাদত করে শিখদের গোষ্ঠী রান্না করে, আলাদা আলাদা গোষ্ঠীর আলাদা আলাদা আপদা, কবিলে কবিলে খেবতা এক জুদাতা কেসি ক্যা হুবুলতা কেসি ক্যা সভাতা, আলাদা আলাদা গোষ্ঠীর লাই আলাদা আলাদা খোদা, এই শিরিক গুনা আরবের অসভ্য জাতি হলে শিরিকের মধ্যে নিমজ্জিত আসিস শিরিক গুনার মধ্যে লিপ্ত আসিস, আল্লাহ পাক করবার দেগারে আলম এই শিরিকত্বন মানুষের তৌহিদের দিককে ধাবিত করি বললাই, হার যাইও কো এক যাই করনে কে লিয়ে ভিন্ন ভিন্ন মানুষের একত্রিত করি বললাই, আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমন ঘটাই দেয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগত কিছু আল্লাহর নেককার বন্দল আল্লাহর ইবাদত করতে ইতেরা যাতে মারা গেলি, ইতেরার পরবর্তী প্রজন্ম যারা আছে ইতেরও ইবাদত করে শতান গেলি শতান যাই রে হর দেবো তোমার আরে ক্যাং করার দে সদা ইবাদত করি দিন সদা হার সদা আল্লাহর ইবাদত করি দিন, তো শতান হত তোমরা আল্লাহর ইবাদত করর বালা হতা কোনদিন গায়রুল্লাহর ইবাদত ন করিবে, ইবাদত কেবল মাত্র শুধুমাত্র করা যাবে দেখা
সমস্ত নবীর দাওয়াতের প্রথম মিশন হইতে তৌহিদ, আর তৌহিদ ইয়ানিতে সমস্ত ইবাদতের হেড, সমস্ত ইবাদতের প্রধান। ইন্না তাওহীদ রাসু তাআ, তৌহিদ একত্ববাদ জিয়ান আছে ইয়ান সমস্ত ইবাদতের মূল, তৌহিদ জিয়ান আছে ইয়ান সমস্ত ইবাদতের মূল। কোরআনের যে মৌলিক বিষয়বস্তু আছে, কোরআনের মৌলিক বিষয়বস্তু হওয়ান আষ্টওয়ান হওয়ান তৌহিদ, রেসালত, ওয়াদা, ওয়াদ, ওয়ঈদ, ইনফাক ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, সিয়াসাতে মদিনা, আরকান ইদে তাআল্লুক মা আল্লাহ। এই যে মৌলিক আষ্টওয়ান কোরআনের বিষয়বস্তু, এই বেগিনের মেইন ইদা আগে তৌহিদ। যে মানুষ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নইব, ইবে রেসালত ঠেঙ্গরি মানিব, যিবে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নইব, ইবে আল্লাহ জান্নাত কোনদিন, ইবে আল্লাহ জান্নাত হইতো না, যিবে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নইব, ইবে আল্লাহ জাহান্নামে নির্ধারিত আছে। এত আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগত মানুষ যাতে এই ইবাদত করে, শয়তানে জহির হওয়ার খবরদার, আল্লাহ ছাড়া খুনিকের ইবাদত নগরিক মানুষ শুন দিলে তোমার তো ইবাদতের মধ্যে একাগ্রতা আইব, সবহীন রাজাদ শুধু ইন চাই চাই ইবাদত আল্লাহর করিবে, তুই তোরা হাত দিয়ে তো বলা হতো না একা সবই রাইলে শুই দিয়েছ না এম হই এবার সবই লটকাই ইবাদত খানার ভিতরে ইতেরা মারা গেল। ইয়ের পরে যা তার আর খ্রিস্টান এসে সকাল এসে হতব তোমার আরে গেল এসে দে হতে ইবাদত আল্লাহ হারে ইবাদত করিবে দে হতে আল্লাহ ইয়ে তোমার আল্লাহর ইবাদত করতে তোমার বাপ দাদা সত্য গোষ্ঠী ইবাদত করি তো একটা ছবি আছে দিই নাই হদনে কি তো হদ তুই এখান করতাম তোমার আজ এত ইবাদত করিবে দিই তার হারা ওয়াদুন সুয়াউ ইয়াগুস ইয়াউক নাসর এ ফাজজন মুআলাইহিস সালাম জামানার বড় বড় বুজুর্গ ইতারা ছবি লটকাই সাথানে মানুষ হলের পরবর্তী মানুষ হলের ইতারার ইবাদত লাগাই দি শিরিক গুনা যাতে চালু হয়ে গিয়ে দেশের মধ্যে পৃথিবীর যাতে শিরিক প্রতিষ্ঠিত হয়ে গিয়ে আল্লাহ যেই সমাজের মধ্যে শিরিক দেয় যেই রাষ্ট্রের মধ্যে শিরিক দেয় রাষ্ট্রইয়ান অপবিত্র রাষ্ট্রইয়ান নাফা খুঁজে বই নাফা করে যেন পানি দি ফাঁক করা পরে এত আল্লাহ কৌমে নূরে আই আল্লাহ ধ্বংস করিতে পানি দি কি দি ফানির আজাব দি ফানি নিয়ামত না কেয়ামত নিয়ামত কেয়ামত নিয়ামত কেয়ামত না কর মিশে তাহলে নিয়ামত না কর উড়ে গেল কেয়ামত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মধ্যে আল্লাহ শিরিক গুনা যাতে সমাজ বিস্তার লাভ হইয়া আল্লাহ হতে এই জাতি এবারে সমূলে বিনাশ করে দেয়া হইল শিরিক গুনার হার না খ্যাং করে করি গেল আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হদ আর তুমি একখান নৌকা বানো কি বানো ইয়ান নয় আবার তুই নই আরে তো নোয়াল ইসলাম হদ্দ আল্লাহ ঘ্যাংগরি বানাই মা তো আগে ইলে হনম স্টেরি স্টেরি নোয়াজিলাম হতে না বি আয়ুনি না আমি আল্লাহর তত্ত্বাবধানে বানাই যাবে নোয়াল ইসলাম নৌকা বানা তিন দি জাতি জুন মুশরিক উনাড়ে যায় উনি নোয়াল ইসলাম দেখি একটা সারা মাথা সিরিতা নাজ্জারান ইয়ানু ও পয়গম্বর নূহ এতদিন নবী ভটকাইলে ইয়ে মিস্ত্রি হত গেলে গই নাউজুবিল্লাহ আমার তুই এতদিন হইল তাই নবী ই আবার মিস্ত্রি হত গিয়ে গই নবী গিরি বাদ দি ই হট চলিব দে এ বালু হুয়া না মুআলাইহিস সালাম হত কোন খুব দেবী হট চল এক অবক্ষা কর আল্লাহ এমন প্লাবন এমন বন্যা দিয়ে দে এটা জরবার বাহ দি এক সপ্তাহ দশ দিন বেশি দুই সপ্তাহ নূহ আলাইহিস সালামের প্লাবনের মধ্যে বৃষ্টি হইতে লাগাতার ছ মাস আবার আর দেশের মধ্যে বৃষ্টি হইতে মিকে তো ও তো বড় দেন
নূহ আলাইহিস সালামের প্লাবনের মধ্যে বৃষ্টি হইতে ধুলুমিক্ষেপ করতে, যেভাবে আসমানত্তুন পানি পড়ে এভাবে জমির উত্তর পানি উঠে। রজব মাসের দশ তারিখ জ্বর শুরু হইয়ে মুহররম মাসের দশ তারিখ যে জ্বর শেষ হইয়ে এই ছয় মাস লাগাতার রেতে দিনে আসমানত্তুন পানি ঢেললে, জমির উত্তুন পানি তুললে পুরা পৃথিবী পানিকে পানি আর কিছু নেই। ইয়া কিছুদিন আগে আরো বন্যা নোয়াহালি ফেনী ইত্যাদির মধ্যে আরো পার্শ্ববর্তী দেশে আর হাত দিয়ে ফাটাই যায়, আর কি অজ্ঞ ব্রেনে কন্যা দিলেন আর আর বন্যা দিয়ে ফুরে গেল হিরো ফেন মানুষ তাহে আর দিলেন তো ব্রেনই কন্যা পিঁয়াজ সারা রাঁধিতে রে কিছু সারা রাঁধিতে রে এই লোক ব্রেনই কন্যা দিলেন আর বন্যা দিকে ফুরে গেল। হযরতে নূহ আলাইহিস সালামের যুগত এই লাগাতার ছয় মাস বৃষ্টি যেতে শুরু হইয়ে নূহ আলাইহিস সালাম নিজের সন্তানের ডাহে নূহ আলাইহিস সালামের সন্তান আছে কেনান কি ইবার ডাইরেক্ট আল্লাহর রাসূল মাসকানে কোনো কি নেই মধ্যস্থতা নাই ডাইরেক্ট আওলাদের রসুল কিন্তু কাভের আওলাদের রসুল হইলে নয় বসে ধর রসুলের তরিকাই আন জিয়ান আছে আদর্শ ইয়ান রল আলম গরাম ডাইরেক্ট আওলাদের রসুল হইল আল্লাহ জাহান্নাম দিয়ে দে রসুলের আদর্শ না তাহার আল আনে নয় রে আজর লোক কাভের কিন্তু এবার ফুয়া ইব্রাহিম নবীদে নয় সেরা উলুল আজমি মিনার রসুল পাঁচজন সেরা রসুলের মধ্যে একজন হইল ইব্রাহিম আলাইহিস সালাম না তাহলে কি বুঝলেন তো না কাফেরের গরত্ব নবী বাইরে নবীর গরত্ব কাফের বাইরে এত লাই ইমান আমল হেদায়েত উপর টিকিতে হন ই বংশ মর্যাদা দিয়ে ফাইতে নয় মানুষের বাহবা দিয়ে ফাইতে নয় ফুসফুসের মাধ্যমে ফাইতে নয় শিয়ার কমেন্টের মাধ্যমে ফাইতে নয় ই কেবলমাত্র খাদ্যান চুকে নারা তবিয়াত বেহুনর বোধ পয়ম্বর জাদগি কদরস নয়ফজুত পয়ম্বর জাদগি কদরস নয়ফজুত হুনর বনামা আগর গারি নগৌহার গুলাজ খারস তৈব রহিম আজ আজর আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের সন্তানের ডাক মারের ইয়া বুনাইয়ের কাপ মানা ওয়ালা তাকুন মাল কাফিরিন ক্বালা সাহাবি ইলা জাবালি আসিমুনি মিনাল মা ক্বালা লা আসিমা আল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মার রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম প্লাবন যেতে তোয়ান যেতে শুরু হইয়ে নূহ আলাইহিস সালাম নিজের সন্তানের ডাক মারের ইয়া বুনাইয়া আই মেরে প্যারে নন্না সা লড়কা ও আর আদর গিয়ে হুয়া ইরকাপ মানা আর আর হুয়ারে আইয়ো ওয়ালা তাকু মাল কাফিরিন কাফেরলর সঙ্গ নদ্য ফুয়া কি হত সাবিলা জাবালিন আমি অতি সুন্দর এনেকো ফার দুঃখিত দে ইয়া আসুমুনি মিনাল মা আর পানি তুমি বাঁচাইলে নোয়ালের সময় হত ভূত ই দুনিয়ার সাধারণ বৃষ্টির পানি নেই না আজাবর পানি আজাব তুমি বাঁচাই নিতে পারে যে না লাজাব দেয় না কোনো মোকাবেলা আছে না হ্যাঁ করুণা সতীও আর সাঁসা কি হইল যে আমরা করুণার সাইতে শক্তিশালী শক্ত হাতে দমন করা হবে না তো ফরাদি সাংবাদিকে হত স্যার করোনা ইতো বাতাস আল্লাহ মিশে গিয়ে আতে হ্যাং করি দা মনে করি দা তা করোনা মানে বিরোধী দল বলে মনে করি গেলাম গেলাম দেখিও দিও আল্লাহ আল্লাহর জিবে গজব আছে আজাব আছে বের মোকাবেলা করিতে না আমাদের আচ্ছা আল্লাহ যদি হনকম হিরে আজাব দিতে চাই পৃথিবীর আর অন্য হনক সুরত পদ্ধতি আছে না আল্লাহর আজাব তুমি বাঁচিবে সাধারণ হানি
এক বড় ঢেউ আইরে বাপুতর মাসখানে পার্টিশন গিয়ে ফুয়া গেই। ছয় মাস বাদে আল্লাহ জমিনের ডাক মারে, ওয়াকিলা ইয়া আরদু ইবলাই মাআকি ওয়া সামাউ আকলি ওয়া গীযাল মা ওয়া কুদিয়াল আমর ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়া কিলা বুদাল লিল কওমি যালিমিন। ওয়াকিলা ইয়া আরদু জমিনের হইয়ে ইবলাই মাআকি আল্লাহ জমিনের হইয়ে ইবলাই মাআকি মনে আছে সময় তো আল্লাহ মাআকি তোর ফানি দিন তো তুন বাইরে ইন তোর কিন্তু গিলি ফিলে আল্লাহ জমিনের হর আচ্ছা পৃথিবী তো নিন হনে কেন্দার সম্ভব না ফোর ফানি তো ফেকের ফানি এক দল সদ গরি সাহেব যদি হয় যায় তুই দিন বেরে নি বলি হর ফোর গিন তো ফেকের দিন আলাদা হয় হারিবা ফারিবা আল্লাহ না হারিব ইয়া আল্লাহ হত জমিনের তো তুন জিন বাইরে মানি শুধু তোর কিন্তু গিলি ফিলে তো আসমান তো ফরিয়ে দিন অতীন তো ইন কেয়ামত পর্যন্ত মানুষ তো মানি না লাগবে না ইন বিভিন্ন নাহারে নদী সেরেমিকে দিয়ে যাতে করে মানুষ হলে ব্যবহার করি তার এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগতে যাতে শিরিক শুরু হইয়ে আল্লাহ নাই যে যুগত শিরিক শুরু হয় যেই জাতি শিরিক গুনা করে সেই জাতির আয় আসমানে গজব আসমানে আজাব দিয়ে ধ্বংস করে দিয়ে এল্লা অনেক নবীর ইতিহাস অনেক জন কোরআন শরীফের ফিস্টে ফিস্টে যুগে যুগে আল্লাহ শ শ জাতির হাসে নিজ নিজ গোত্রের হাসে নবী রসুল খাটাইয়ে ব্যাগগুলোর এক নম্বরের দাওয়াত দিতে হইয়ে দেয় শিরিক উত্তুন ব্যস্ত হওয়া। কোরআন শরীফের কি আছে, ولقد ارسلنا نوحا الى قومه فقال يا قوم اعبدوا الله والى ثمود اخاهم صالحا قال يا قوم اعبدوا الله والى عاد اخاهم هودا قال يا قوم اعبدوا الله وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله اعبدوا الله اعبدوا الله اعبدوا الله মানে শক্তি কর তোয়িদ আল্লাহর ইবাদত কর। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন শরীফে اعبدوا الله মানে কর যে আই ওয়াহিদুহু আগতে আল্লাহর একত্ববাদে বিশ্বাসীও তারপরে ইবাদত কর আগতে আল্লাহর একত্ববাদে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হনিকে যদি আল্লাহরে একর অধিক মনে করে এবারে হয়তো শিরিক ইজ্জাত শিরিক ও হাতা আইন বুঝেন না জানি সঙ্গে লাগে এবছর কে লাগে মন দিলে এটা আসে না আল্লাহ দিলে দেখবি না আল্লাহ এক না ইয়ান বিশ্বাস আছে না এক তোর বিশ্বাসী জীবের তো না আছে মনে করিবেন কেয়ামতের ময়দানের মধ্যে এই মুয়াহিদিন যারা আছে একত্ববাদে বিশ্বাসী যারা আছে ইতেরারে আল্লাহ একদিন না একদিন নাফরমানির কারণে জাহান্নামত গেলেও এবার সর্বনিম্ন জাহান্নামীরে পুরস্কৃত করিব তো আল্লাহ একখান জন্নত দি ইয়ান হতর হইব দশ পৃথিবী সম পরিমাণ একখান জন্নত কিন্তু শর্ত হইতে শিরিক গুনাহ না করিব আল্লাহ শিরিক গুনাহ মাফ না করে ও এই কলমা জয়া আর কলমা কি পড়া সাই এই লিয়ান তা না হদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা এ হ মুকুম কো হ ই হই হই দে গেল হই তরন নি আমরা তাজের আল দিন আজিরে দি দি আরবী গ্রামার অনুযায়ী কোন মানুষ যদি এই লাই বেড়ে নটা নিয়ে বর্গে দেয় আর উস্তাজ মহতরম জামে ইসলামিয়া পটিয়ার সাহেব সাইবুল হাদিস মুহতামিম হযরত মুফতি আব্দুল হালিম বুখারী রহমাতুল্লাহ আলাইহি হুজুর এক জায়গা হদ হদ ওয়া একটা মাহফিল হচ্ছে আতিককে ঠেরা গেছেন মধ্যে বেনসু কি হদি নো বর্গে দি নেরি নাম নই দি ইন বাজার দুলো বর্গে এটা কলম পরে টুনে টুনে তো কলমা কি করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইন আমরা তো এই যে অর্থ বুঝত নয় এটা তাহলে নাউজ বিল্লাহ মানি নয় এই যে গইতে লা ইলাহা ইল্লাল্লাহ
এবার অর্থ হয়ে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, আল্লাহ এক এবং এক। হতে লারে টানি হইলে কোন লারে, আর আয় যদি ডুলুর আওয়াজ উল্লাহ মিলি বললাই, গানের সুর উল্লাহ মিলে বললাই, যদি এর আম্মু নিমর আওয়াজ উল্লাই আর এগজাস্ট বললাই, যদি লাইবারে যদি আয় না টানি রেঙ্গ হই যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এত অর্থ কি হইতে রি এখন বুঝিবে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে অবশ্য অবশ্যই আল্লাহ ছাড়া আরো মাহবুব আছে, কেনি ও গানাল্লা মিলি বলল এই মুশরে কল। আচ্ছা আর আছে কলমা মুরগি, আরে যেটুকুন অক্ষর আছে একটা অক্ষর তো নুক্তা আছে না, নুক্তা ছিল না, এত ফুরগিলে তো গুড়ো দায় সাজাইয়ে দেব সুন্দর লাই নুকুতা সারা, এই যে কলমাওয়া ফুরগি এটা চব্বিশশো পঁচিশশো হরফ জোন আছে, একটা হরফত মধ্যে তো নুকুতা হলে হরফ আছে না, এই যে নুকুতাওয়ালা হরফ নেই ইয়ান দিয়ে আল্লাহ একটা মেসেজ দিতে কি হত দে আল্লাহ বন্দা তোমার আজিবে কলমা করে গেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা ইবের মধ্যে উগ্র নুকুতাওয়ালা হরফ নাই, দাগওয়ালা হরফ নাই, অর্থাৎ কলমার সমস্ত হরফ ব্যাগ দিন দাগি উনত যেন কোন নুকতার দাগ না লাগে, ও কলমা ভরগিও দে বরাইতে বাসিয়াল যারা কলমাই ব্যাপরিও কলমা তুমারা বড় দৌলত পৃথিবীতে আর কিছু নাই, ইমানদার লাই ইমান তুমারা বড় সম্পদ আর কিছু নাই, যারা কলমাই ব্যাপরিও সব সময় সজাগ তাইবা দে শিরিক গুনার কারণে এই কলমা ইবা যেন নষ্ট নয়, সুবহানাল্লাহ লা ইলাহা আওর ইল্লাল্লাহ মে নুকতানিনি, লা ইলাহা আওর ইল্লাল্লাহ মে নুকতানিনি, দেখি এ ক্যা রমজ হে কুদরত কি ইসে পেগাম মে আব এজাফা গাইরে মুমকিন রব কাবা কি কসম, এক নুকতা কে ভি গুঞ্জা ইসনিহি ইসলাম মে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আরার পাকত মধ্যে জিবে কলমা ফেলাইয়ে এই কলমাই ভেল মধ্যে যেন কোন মুক্তার দাগ না লাগে, সব সময় সজাগ তাহা করিব সতর্ক তাহা করিব, লা ইলাহা ইল্লাল্লাহ মধ্যে শিরিকের দাগ লাগাইলে তৌহিদের বরবাদ না করিবে, লা ইলাহা ইল্লাল্লাহ মধ্যে শিরিকের দাগ লাগাইলে তৌহিদের নষ্ট না করিবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মধ্যে বেদাতের দাগ লাগাইলে রেসালাতের নষ্ট না করিবে, তাহলে বুঝো যাচ্ছে আর এই ধর্ম ইভেন্ট শিরিকের কোন স্থান নেই, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কা নগরী তাইর দাওয়াত দিয়ে দেখি এক আল্লাহর একত্ববাদর, যদি একত্ববাদর দাওয়াত নদী আইর যদি হইত আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফাটাইয়ে দেয় সম্মাস ছ তারিখ বারো তারিখ ন তারিখ আষ্ট তারিখ এগারো তারিখ বিভিন্ন মতামত আছে, তবে অধিকাংশ মুহাদ্দিসিন কেরাম আলোর মত অনুযায়ী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনেই আঠেরো রবিউল আউয়াল আজি, কিন্তু অধিকাংশ মুহাদ্দিসিন কেরাম আলোর মত, কিন্তু মুয়াররিখিন ইতিহাসবিদ যারা আছে তারার মত অনুযায়ী রসুলের জন্মদিনেই এদের রবিউল আউয়াল বারো তারিখ, যাই হোক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করিয়ে এই মক্কা নগরী তাইরে যদি মেনশন এন হইতে ও আর ব্যাগুন একত্রিত হই উপসমতি করি টিয়া জমাই ব্যাগগুনে টিয়া হামাই, এই পুরো আরবের মধ্যে ব্যাগগুনত্তন বড় শক্তিশালী ব্যাগগুনত্তন পাওয়ারফুল খুশিওয়ালা আর আর মানুষ যেন ইত্যাদি ইয়ান আল্লাহ আরবকে সংগঠন করি এন হইলে হনিকে বিরোধিতা করছে না,
বালা না ঠিক আছে পিঁয়াজ রসুল ইয়ে না আবার যদি আইরেন বুঝো ও তামাম পৃথিবীর নেতৃত্ব দিতে বললে বলি আর প্রত্যেকে বই এরে এক 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 দশ শহীদ বেগুন এক এক বডিগুর মধ্যে বই এরে আর প্রত্যেকে এমন কিছু পেশা আরা নিয়োজিত করি এমন কিছু পেশা আরা নির্ধারণ করি এন ভাবে আয় রোজগার করে সামাই যাতে করি তামাম দুনিয়ার মানুষ বেগুন আরাম নিকে দাবিত ইয়ে না আয়ের গড়িয়ে কি জানে সর্বপ্রথম আইন উত্তর নবুয়ত প্রাপ্ত হইরে যে 40 বছর পর্যন্ত মক্কার কাফের মুশরিক বেঈমান হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল আমিন হিসেবে উপাধি দিয়ে যেই মক্কার কাফের মুশরিক হলে নিজের আমানত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাছে রেখে 40 বছর ধরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হইয়ে দায়িত্ব হইয়ে তখন আল্লাহর পয়গম্বরে সমস্ত মক্কাবাসী ব্যক্তিগণরে বিশেষ করে নিজের প্রতিবেশী যারা আছে আত্মীয় স্বজন যারা আছে ঘনিষ্ঠ ভাই বরাদার যারা আছে ব্যক্তিগণরে ডাক মারি এক পার মরে যাইরে সমস্ত ব্যক্তিগণরে সম্বোধন করি আল্লাহর পয়গম্বরে ডাক মারে দে ও মক্কার কুরাইশবাসী হল ও আর আত্মীয় স্বজন হল ভাই বরাদার হল বন্ধু বান্ধব হল আজ থেকে 40 বছর তোমার ঘরে আসিলাম তোমরা আর সকাল বিকাল উড়ক গুড়ক চাল চলন আচার ব্যবহার ছোটকাল বাল্যকাল যৌবনকাল সব কিছু তোমার সামনে আছে সা হসাই আই যদি তোমার এই মুহূর্তে সংবাদ দি যেই পার রাতিয়েই পারিবার কিছুতে একদল শত্রু হকিষ্টির লই অস্ত্র লই দিয়ে দিকে এই মাত্র আইরে তোমরা আক্রমণ করিব হাল সজ্জাব তুমুনি তোমরা আর এই কথা ইয়াদের তসদিক বিশ্বাস করিবে না তখন মক্কার সমস্ত কাফের হলে সমস্ত মুশরিক হলে ব্যক্তিন হদ মুহাম্মদ ইনকি হইলা ফাকাদ লাস্তাফিকুম মিন উমরি তোমার অধিকাংশ হায়াত আর কাছে হারাই ফেলিও আর তোমার যথাযথভাবে পরীক্ষা করবি জাস্টিফাই করবি অনুসন্ধান করবি ইনকোয়ারি করবি তোমার বাল্যকাল আর সামনে যৌবনকাল আর সামনে সকাল আর সামনে বিকাল আর সামনে সব কিছু একদিন আর সামনে কোনদিন মশকারি করি এক শব্দ মিজা হতো তুই ন হ মুহাম্মদ তুই যদি এই মুহূর্ত হইয়া দয় পার কিছু শত্রু আছে আর খনিকে উড়িয়ে সবাই সাইজান নয় সন সারা তোর কথার বিশ্বাস করি তখন আল্লাহর পয়গম্বর হদ ও কুরাইশবাসী হল ও আত্মীয় স্বজন হল ও ভাই বরাদার হল ফারিগের কিছু নয় দুনিয়ার হায়াত শেষ হওয়ার পরে উপরন্ত একটা পরকালের হায়াত আছে সেই হায়াত যদি আল্লাহর সামনে নিজের মূল্য পাইতে মনে হয় এই হায়াত যদি দামি হইতে চ এই হায়াত চিরস্থায়ী সুখের জায়গা শান্তির জায়গা জন্নত যদি পাইতে চ হয় ইহকালীন শান্তি পরকালীন মুক্তি যদি অর্জন করতে চ সমস্ত গাছ পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা প্রত্যেকদিন সারিয়ে রে এক আল্লাহর ইবাদত করো আমি মুহাম্মদের নবী হিসেবে স্বীকৃতি দিত সর্বপ্রথম আবুল আহাব যেই আবুল আহাব রসুলের আগমনের দিন রসুলের আগমনের খুশির মধ্যে 12 লক্ষ খরচ করি এর নবীর জন্মদিনের খুশি পালন করিকে সেই আবুল আহাব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দেওয়ার সাথে সাথে এক পাত্র লই গিয়ে গিয়ে তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে হে মুহাম্মদ কি হইলা তোমার কথা ইয়ার মানতাম নয় তুই ধ্বংস হয়ে যাও গই আল্লাহ জিব্রাইল ডাক মারেন ও জিব্রাইল যেই আবুল আহাব আমার নবীর ধ্বংস কামনা করিকে এই আবুল আহাবের ধ্বংস হইয়ান কিয়ামত পর্যন্ত কোরআন আয়াত বানাই দিও তাব্বত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান দাত লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ যেই আবু লাহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বংস কামনা করিকে সেই আবু লাহাবের জাহান্নামী ঘোষণা করি কোরআনের আয়াত বানা দিয়ে সুবহানাল্লাহ তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আইরে যদি ইন্স্যুরেন্স সমিতি মানুষ হলর দুনিয়া বি কথাবার্তারা ইন বলে কোনিকে বিরোধিতাই না করতে যাতে প্রথম আঘাত দিকে দেখি ওর মানুষ হলর এই তৌহিদ শিরিক ওর সাথে আঘাত করিকে তৌহিদ যাতে প্রতিষ্ঠা করি বললে আন্দোলন করিকে আবু বকর প্রথমে ডাহদি নোয়াসিল উমর প্রথমে ডাহদি নোয়াসিল কোনিকে নোয়াসিল তমাম পৃথিবীর মধ্যে বাতাস বাদ দেখ বিক্রিয়া খালিগা একজন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহর ওর ভরসা করি নিজে একজনে তৌহিদের মিকে দাওয়াত দেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইশে আইরা
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মুসাল্লাদ মুহাম্মদ তুই আর বাল্যকালের সাথী যৌবনকালের সাথী তুই আর একসাথে ব্যবসা করবি হঠাৎ করে আইরে তুই নবী হিসেবে দাবি করলিয়া দে মা দলিল আলা নবুয়তিক তুই নবী দিয়ে আমার দলিল কি? তখন আবু বকর সিদ্দিকের এই প্রশ্নের জবাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে আবু বকর দলিল আবু জাহেলে সাইলে ভাঙা লাগে দলিল আবু লাহাব সাইলে অসুবিধা নেই দলিল উতবা সাইফা ওলিদ ইবনে মুগিরা সাইলে ভালা লাগে অসুবিধা নেই ইচ্ছারা দলিল তো বলিয়া না তো কিছু নয় কিন্তু আবু বকর তুই যে দলিল তো এটা দলিল মত তো আছে নয় নে আজি একজন অনেক বছর আগে তুই মুলকে শামত গেলে দে আর একটা স্বপ্ন দে কিলে দে তোর স্বপ্নর বাক্যই আমি যে দলিল আই মুহাম্মদ সত্য নবী দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুলকে শামত গিয়ে আরাম নবী এজন্য নবুয়ত প্রাপ্ত নন আর একটা স্বপ্ন দেখতে তো স্বপ্নে আমার বাক্য লাগে ইহুদির একজন বড় তৌরাত কিতাবের আলেম আছে আবু বকর সিদ্দিক আলমি বেই অত অতিসত্তর মক্কা নগরীর মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সমস্ত নবীয়লের ইমাম সমস্ত নবীয়লের নবী সমস্ত নবীয়লের শেষ নবী এবার আগমন ঘটিব তুই আবু বকর এবার প্রধান সহযোগী বনিবা এই স্বপ্নের বাক্য দিয়ে আবু বকর সিদ্দিকে হত না নামাজি দেয় তার কিছু নবীর নামাজি দেখতে কি আর কিছু না হওয়ার ভিতরে ভিতরে আছে রসুল্লাহ সাল্লাহ প্রথমে ইসলামের দাওয়াত শুরু করি খদিজাতুল কুবরা হতে বেগুনের আগতে ইসলাম গ্রহণ করি ফেলে গিয়ে মোরত ছোয়ার মধ্যে পুরুষ হওয়ার মধ্যে সর্বপ্রথম ইমান এনে দেখা না আবু বকর সিদ্দিক আর রসুল্লাহ সাল্লাহ দাওয়াত শুরু করি আবু বকর সিদ্দিক আসছে আয় রহাত দলিল কি দলিল কি হই আবু বকর সিদ্দিকের মুসকি আসি দিই মা দলিল আলা নবুয়তিক বন্ধু তুই নবী দিয়ে না দলিল কি আল্লাহ রাসূল মুসকি আসি দিয়ে হাত দে রায় দলিল লাগবে না আট সত্য নবী দিয়ে না দলিল রুইয়াল্লাতি রাআইতাকা বিশাম মুলকে শাম তুই যে স্বপ্ন দেখিও ইয়া নি এটা আয় নবী দিয়ে না দলিল হ্যাঁ ভাইয়ার সিদ্দিক আকবর হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুজন একসাথে আসিলাম আল্লাহ আমার নবুয়তের মকাম দিয়ে যে তো অগ্রসর করি গে আয় আবু বকর সিলিন্ডার ঘুরি রে অনরলাই আয় সর্বপ্রথম ইমান গ্রহণ করি গে অনর হাত তান বাড়াই দর সিদ্দিক আকবর কালমা ভরি মুসলমান আতাল্লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাই শুরু হইয়ে দে রসুলের তৌহিদের পক্ষ হইয়ে শিরিকের বিপক্ষ হইয়ে তাহলে কি বুঝলেন দা আসমানি গজব নাজল হইতে যে সমস্ত গুনার হারানে এক নম্বর এই শিরিকের বহু প্রকারভেদ আছে শিরিক ফিল তাসাররুফ শিরিক ফিল মুহাব্বত শিরিক ফিল ইবাদত শিরিক ফিল খৌফ শিরিক ফিল রাজা শিরিক ফিল তাসমিয়া ইন অনেক প্রকারভেদ আছে সময় বেশি হম কি একখান দিয়ে দেয় দেয় দুই নম্বর যে হারণ আসমানি গজব না জ্বলে তো আরেকখান দিয়ে দেয় মাফজুহর মধ্যে সংগরণ কিন্তু আর দেশের নাই মাফজুহর মধ্যে কি করেন সংগরণ কি মাফত আরি দি মাফত ফাল্লা দি মাফত কোরআন শরীফের মধ্যে দুনিয়া না কি আছে ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ওয়ালা তাঁকুসুল মিকিয়ালা ওয়াল মিজান ইন্নি আরাকুম বিখাইরিন ওয়া ইন্নি আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত ওয়া ইয়া কওমি আউফুল মিকিয়ালা ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম আইলা তাঁকুসুম মিন হাক্কিহিম শাইআ ওয়ালা তাঁকুসুল মিকিয়ালা ওয়াল মিজান এদুর পর্যন্ত কোরআন মদিয়নবাসীরে আল্লাহ ইতারা তো দুইয়ের বড় অপরাধ আছে একখান শিরিক কেন তো হই আর কেন ইয়েদে ইতারা ব্যবসা বাণিজ্য করতে মন মতো করতে এইতারা হদ দোয়ানার কর্মচারীর বেতন আর মাথার উপর বিদ্যুৎ বিল আয় দি তারপরে মালদাল হাড়া ফেললে আয় যে দেখবি না আয় করি তো আট দিয়ে দিয়ে আয় ব্যবসা করি আবার আর দিক নির্দেশনা দিচ্ছে কি এসেলা তিন আর না মানি যে মনে হয় এক ঘুরি ব্যবসা করি এটা লাইতে রাখেন করতো মাফাজুফ হম দিত আরি দি মাফিলে তারা
বুড়োটা যে দেখি হতুম ফাড়ায় ফাড়ায় ডান বিয়ারি যেত ব্যাঙ্গারি লিলি তো আরে জিভে দিয়ে রেখে কিনিব ইবার কিনিবার আগদি ইবার মেডির রাহি ফরমুড়ি মারিয়ে থলা জিয়ে নাচি এনে মিঠে করে দিত আমি লইবসি বেশ লর আবার ইতি যে তারই বেদিয়ে বেচার ওয়ার জন্য রইব উঠ করিয়ে রে কিন কিনি মারিয়ে দিবে আবার কি করে দিকে গেল অর্থাৎ হার এমুট এমুট বাঁচিল বহুত নয় না একশো আড়ি দানের মধ্যে একমুট এমুট বাঁচাইতে হলে একশো মুট নয় বাঁচো না এই এলে কিছু বেশ মদিয়ন শহরের বাসিন্দা তো ইতারা তুনিয়া নাসে তো আল্লাহ ইতারার হাসে হযরত শুআইব আলাইহিস সালাম জিবই তো খতিবুল আম্বিয়া জিবার উফা দিয়াছিল তো খতিবুল আম্বিয়া নবীদের বক্তা হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালাম ইবারে মদিয়ন বাসিন হাসে ফাটাই সর্বপ্রথম দাওয়াত দিয়ে দে আনি ইবাদুল্লাহ তোমরা এক আল্লাহর ইবাদত করো ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান আরি দি মাপ ফাল্লা দি মাপ খবরদার মাপজোখের মধ্যে হন করিবা কিয়া ইন্নি আরাকুম বিখাইরিন আই নিয়মাতিন তুগনিকুম মিনাত তাদফিফ আই তোমার দেইতে নিয়ামতর মুরাস খুশহালি আছো তোমার ব্যক্তি সচ্ছল অতএব তোমার তো এই সমস্ত দুকাবাজি করে বুঝাবানা ভরিব ও ইন্নি আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন মুহিত তোমার যদি এই ব্যাখ্যার ক্ষেত্রে দুকাবাজি নতুন ফিরি নুয়ালে আল্লাহ তোমার ধরিব ইন হয় ওয়াজ গজ যারা ব্যবসার মধ্যে দুকাবাজি করে রাসূলের হাদিসের মধ্যে আছে যে আর আর উন্নত দন মান গাসনা ফলাইসা মিননা জিবা আর উম্মত আল্লাহ দুকাবাজি করি গে কিন্তু আর উম্মত নয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের বাজারত গিয়ে যাইরে মানুষ কো খেজুর বেছে মা বউতি ডট ডট কো এবে তাল তাল খেজুর এনে গাছত ধরে দে ফনা ফনা খেজুর দিলে নষ্ট লাগে দে মদিনা শরীফ বিলন মধ্যে দেখি দেব না হালা 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 খেজুর চাই চাই মনে হয় আর খেজুরের মধ্যে আল্লাহ এমন পাওয়ার শক্তি দিয়ে দেন সাহায্য না আল্লাহর ঘরের চতুর্পাশে সাতবার সফর দিয়ে তওয়াব করিয়ে রে যেই ক্লান্ত হয়ে যাবে মানুষ শুধু অজ্ঞ খেজুর একটুক যদি জমজমা পানি খাইলে আবার শক্তি আয় যাবে কিনা আল্লাহ প্রদত্ত এই খেজুর বেচার যে ব্যবসায়ী রসুল্লাহ সাল্লাম বাজারে ছাড়ে এটা জীবে নাকি দেশের রাষ্ট্র নায়ক হয় এবার তো মাঝে মাঝে জনগণ আল্লাহ মিশে পড়ে আড়া ভরে এখন হাত ধরে আড়িবে মারি উড়ে গেলে রসুল্লাহ সাল্লাহ ইসলাম এলে বাজারের মধ্যে পরিদর্শন করে দেয় খেজুর বিয়ারি বেড়ার তলত খেজুরের নিচে দিয়ে আমি রাখতে লাগলো হাতে বিজে রসুল হাতে কিরো হোক খেজুর নিচে দিয়ে বিজে খা হত জ্বর করে গেছে জ্বর অধি মারে ধরে নিচে দিয়ে মারে এই এখন রসুল হাতে জীবা হয়ে বেড়ে খবরদার মন কষানা ফলাই সামিনা এভাবে দুকাবাজি করি যারা পূজা হামায় ব্যবসা করে উন আর উন্মত তুল অন্তর্ভুক্ত নয় শোয়াইব আলাইহিস সালাম ইতরার যেত ওয়াজ করিব গরু তেরা না মানি তেরা আরো কি হওয়ার হইতে রানি কালু ইয়া শোয়াইব আসলাতুকা তামরুক আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফাল ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লাআতাল হালিমুর রশীদ কালু মদিয়নবাসী হইয়ে কি হইয়ে ইয়া শুআইব হে শুআইব আসলাতুকা তামরুকা তোমার নওয়াজ তোমার ইঞ্চি গিয়ে দিন না ই হইয়ে দিন না আরা বলে এক আল্লাহর ইবাদত কর মন মতো ব্যবসা না কর তোমার তো আরা বহুত গম্বলি আর কি তোমার আদা বাহালাক সর্ব চরিত্র বালা দে ইয়ে রে আরা সামাজিকভাবে তোমার লাভ বহুত আশার করে গিয়ে শেষ মেষ আই রে বেরগে বাদে খানি ডালি দিলে দেন আর আর আশার মধ্যে অন্ধরা দিলে দেন কি ক্যাঙ্গুলিয়া দে তোমার নোয়াজ তোমার ইস গিয়ে দিন তখন শোয়াইব আলাইহিস সালাতু ওয়াসসালাম হাত দেন ও আল্লাহ এই জাতীয় করে এত বুঝা বুঝাইলেন কিন্তু হামনা আরো নুন্দা আরো আরো মারি বলে তৈরি গেল আরো কি হওয়ার তো শোয়াইব আলাইহিস সালামের কবু না قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهتك لرجمناك وما أنت علينا بعزيز او شعيب تو خاطين ارا نبوزك تو يلد ارا دب دربل مانوش তোমার বংশ বরাদার একটা বেশি বড় ডাঁটাওয়ালা দেয় আর নইলে তোমার এতদিন আর সাহায্য করে ফেলে তেলে সবাই আর হচ্ছি আজ আলাইকুম মিনাল্লাহ তুই আর দৃষ্টি দেখছিস না আল্লাহর না দেওয়া
যারা ব্যবসার ক্ষেত্রে যাই ধোকাবাজি করে, ব্যবসার ক্ষেত্রে যাই রে, ব্যবসার ক্ষেত্রে যাই সময় আরো বেরিয়ে যাবে। তাহলে ব্যবসার ক্ষেত্রে যে যারা ধোকাবাজি করে, ও ব্যবসার উদ্দেশ্য কি? এই আরে বিজনেস লইরে মান্না করার তো কলজ মোয়া নাই, ব্যবসা করার তো মানুষ, ব্যবসার উদ্দেশ্য কি, টার্গেট কি? টিয়া হাম। যদি ব্যবসার উদ্দেশ্য টিয়া হাম নয়, তাহলে যেই যেই পদ্ধতি টিয়া ব্যাস হয় পদ্ধতি ব্যাগিন গ্রহণ করিব। দুই নম্বর এক নম্বর হইব, বেজাল করিব, গুদাম জাত করিব। ব্যবসার উদ্দেশ্য কি? ব্যবসার উদ্দেশ্য হইয়ে দে আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্দলে ন্যায্য মূল্যে বুক করি তেরাম, ইয়ে নিয়ে ব্যবসার উদ্দেশ্য। খাতা বুঝে না জানি ও ধরা পিঁয়াজ, এটা হনুমিককে পিঁয়াজ নেই, পিঁয়াজ আছে তো শুধুমাত্র সুমতি বাজারে, আর হনুমিককে পিঁয়াজ নেই। হ্যাঁ ওকে মানুষ তো 1 কেজি পিঁয়াজ লাগে, 1 কেজি পিঁয়াজ হতুন দাম বাড়িয়ে দেরি অসুবিধা নেই, কমে যাবে। মানুষের দাম বাড়াইলে জিনিসের দাম কমে যাবে। এতদিন মানুষের দাম কম আসিল তো জিনিসের দাম বেশ আসিল, এ মানুষের দাম বাড়াই দেয় জিনিসের দাম অটোমেটিক কমে যাবে ইনশাআল্লাহ। ও আর জুনাইদ ভাই এসে এবার ইন্দি আনি মিলে আইন দেখালে বই বললে জায়গা তো ও মানুষের দাম বাড়ি গেল জিনিসের দাম কমে যাবে। এই সুনতি বাজারের মধ্যে আছে যে পিঁয়াজ, এটা হনুমি কে নাই এখন 100 টিয়ার পিঁয়াজ লাই। এই বরাদ্দের তো নজ্ঞ মানুষ যদি সিএনজি ধরি সুনতি আসা যাওয়া করলে গাড়ি ভাড়া হতন যাবে একবার জন হটিয়া 20 দোগুণ 40 টিয়া, তাহলে 1 কেজি পিঁয়াজ আর ঘরত পৌঁছতে 140 টিয়া লাগে, পিঁয়াজ 100 টিয়া গাড়ি ভাড়া 40 টিয়া। এখন আই যদি অনজ্ঞ বন্ধায় উদ্যোগ লয় কি এই পুরা এলাকার যেহেতু পিঁয়াজ নাই, সুনতি বাজারত তো 100 টিয়ার দরে পিঁয়াজ কিনে আনি রেড়ে 110 টিয়ার দরে যদি বেছে, তখন বড় হাতিয়ার মানুষ 1 কেজি পিঁয়াজ ইতে 100 টিয়ার দরে কিনে আনি 10 টিয়া লাভ করে বেশিলে 140 টিয়া দিয়ে 1 কেজি পিঁয়াজ গড়তাইতে দিবে, ওই ব্যবসার হারণে সাধারণ মানুষে কোটিয়া দিকে নিতে রে আরো হদুন বেশি 30 টিয়া নাম আছে। তাহলে পিঁয়াজ হইতো আল্লাহ প্রদত্ত নিয়ামত, কিনন্য আল্লাহর বন্দা, আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্দায় ন্যায্য মূল্যে 110 টিয়া দিয়ে শান্তি গাড়ির টেনশন করা না পরে আরামে নিজের ঘরত দোয়ার উত্তম কিনে আনি তারিখে, ইয়ে নিয়ে ব্যবসার উদ্দেশ্য। এত লাই অধিকাংশ ফোকাহায়ে কেরামের মত অনুযায়ী ভাই কবলাল কব্জ বেচা কিনা জিনিস গ্রহণ করিবার আগে যায় নাই, কিয়া ব্যবসার উদ্দেশ্য বহুত দেয়। যেমন আর ভাই মহানা জুনাইদ চৌধুরী চেয়ারম্যান খবর হয়ে যে সুইটাং এয়ারপোর্টের মধ্যে ইনো আরে বুঝি বললা হই দিন বে গইবে হই দিন একা বুঝি বললা হই দিন সুইটাং এয়ারপোর্টের মধ্যে একখান খবর গিয়ে দেখি আর দেশের জিনিসের দাম না হমা গা একবার বাড়াই তেলে আপনি হমা হমি নাই গে কারণ কি হইতে না ব্যবসায়ী হল সেন্টিগেট গুদাম যা নসারি বেঁধে প্রয়োজন মানে মরি যোগ 100-এর ওপরে গেলে কেউ সারি কিনে দাঁড়ালে 25 মান মানসিকে তাই দেখ কিয়া এটা ব্যবসার উদ্দেশ্য মনে করি কিন্তু টিয়া হাম খবর ভাই দেখেন খবর গেট এসে 10 খান খবর আছে 160 একটু ধরে গাড়ি লিয়ে রে এয়ারপোর্ট দিই যে এর খবর গেটই কিনে 10 খান 160 এর একটা হটিয়ার ধরে কিনে দেন ইয়াই ব্যবসা শিখেছে মত মাথা না হটিয়ার ধরে বলি তো 10 টি ইবেই কিনিয়ে এই যে মালার গিয়ার ভিতরে আছে এয়ারপোর্টের ভিতরে মানে সিলিপ টিলিপ গিয়ে হয়েছে বাদ দিয়ে একটা সাহায্য এসছে জুনাইদ ভাই এর উপর ফোয়ার গিয়ে লক্ষ ভাই দোস্ত এটা কেন করবে হদা খবর হয়ে দে এটা খবর গিয়ে এসছে 100 টিয়া দিয়ে খবর গিয়ে কিনে দে খবর বেশি ভালো না হদা 200 টিয়া দিলে আর দেখে লাগবে না চিন্তা করে দেয় যে খবর ন দেই তো আর হঠাৎ যদি ডবল লাভ পাই দেয় নাকা দিতে তাহলে দর সিলিভিয়ান তুলো আর 200 টিয়া দেবে 200 টিয়া লই কিবা এক পয়সা দিয়ে ইয়া খরিয়ান জাগার গুরত কিনা হটিয়া বলি কি পুরুটিয়া
ইবে আর জঙ্গল হইয়ে ওটা আই দুষট্টি একটা হর লই যে বেশি সরস হতো আর বেসে না ছেষট্টি লাগে ছেষ্টি তোলে যাই ইটা আর বেসা দিয়ে ইয়া হরে আমি কিনা ভরে গিয়ে হতো চল্লিশ টিয়া খরচ বিরচ ব্যাগকে মিলাইয়ে রে প্রত্যেক কেন দশ টিয়ার দ্বারা লাভ করলে পঞ্চাশ টিয়া আর বড় একটা মানুষ তো কিনা কিনা আচ্ছা এই যে দশ টিয়ার হর প্রথম ব্যবসায়ী যদি দশ টিয়ার দ্বারা কিনে আনি আরো দশ টিয়া লাভ করলে এক কেন হর সাধারণ জনগণে কিনিতে তো হটিয়ে দিই বিশ টিয়া দিই মাঝখানে ব্যবসায়ী হলো সিন্ডিকেটের কারণে তিনবার বেচা বিক্রি হওয়ার কারণে জাগার পুরত মধ্যে চল্লিশ টিয়া কিনা বলে গিয়ে দশ টিয়া লাভ করি সাধারণ মানুষের তো বিশ টিয়া দি বুক করি তৈত্য তো হর ইয়ার পঞ্চাশ টিয়া দি বুক করা বরের এত ভাই অবলাল না যায় ইয়ার দ্বারা সাধারণ মানুষ দুঃখ করি যার গই যে জিনিস পাঁচ টিয়া দি কিনা বলবি ইয়ার মানুষ তো কুরুটিয়া আল্লাহ আজাব দিয়ে ধ্বংস করি এর দুই নম্বর হারণ কি বেচা কিনার মধ্যে বেজাল কর সব বেজালের ভিতরে বেগিন আছে বেজালি বেহেন উপশব্দ দাঁড়িয়ে বেগিন আছে বেজা কিনা কি কর বেজাল কর এত লাই এই আসমানি গজব না জল যে শিরিকর হারণে শিরিকত্তন বাস আসমানি গজব না জল যে মাপজুন মধ্যে সন্দেহনের দ্বারাই ব্যবসা লই বেজাল করানোর দ্বারাই এই ব্যবসার ক্ষেত্রে বেজাল করা নতুন বাস যারা ব্যবসার ক্ষেত্রে বেজাল করিব হাদিস শরীফ আছে আল্লাহর পয়গম্বর ফরমার আত্তুজ্জারু ইউশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাক যে সমস্ত ব্যবসায়ী হলে এই জামিল করি এর বেজাল করি এর ব্যবসা করিব মানুষের ঠকাইব কিয়ামতের ময়দানের মধ্যে যারা আল্লাহ হাসর করিব দে ফাসিক ফুজ্জার বক্কার হলো আর যারা আত্তাজিরুল আমিনুস সাদুক মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা যে সমস্ত সততার সহিত ব্যবসা করে ইতারার হাসরের মধ্যে নবী হলো পরে সিদ্দিক হলো পরে শহীদ হলো পরে আল্লাহ রা ব্যাগুনরে শিরিকত্তুন এবং ব্যবসায়িক যত প্রকারের গুনাহ বেজাল আছে নতুন বাসিবার তৌফিক দান করেন আমিন তিরমিজি জরিব আর গো লম্বা হাদিস কি হারন আসমানি গজব হইয়ে কইম না হ্যাঁ আল্লাহর পয়গম্বর ফরমার উম্মত যেতে ফোনর ওয়ান হাসল তোমরা দেবে ওয়ান তলি রসুলের যুগত দেখা না যায় রসুলের ফরে দেখা যাবে এবার প্রত্যেক কেন হওয়ার ফর আস্তে আস্তে নিজের গাড়ি যে চিন্তা করি বন্ধি না এজমানা পা জানে না জান এক নম্বর হদ দে ঈদের তফিদাল ফাই ও দুয়ালান ঈদের তফিদাল ফাই ও দুয়ালান যেতে সরকারি রিলিফের মাল ইনরে কর্মকর্ত হলে লুটপাট করিব আর সরকারি ভাবে একশো জনের লয়নের হাসে বরাদ্দ এসছে অনেক কি করলেন একশো জনের বরাদ্দ দেবে দল সাহায্য দল সাহায্য এনে কুটিপতি তেরো দিয়ন দৃশ্যওয়ালা গরিব ফাইনি ভাড়া দিতে না দাম দি তোর কেন না দশ ও মারে নহ বুড়ো সুদি তো ওটা বিএনপি ভাড়া মেঘে ধর কেনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুনর্বনত মধ্যে এক নম্বর যদি দেহ সরকারি রিলিফের মালিক হলে যদি মানুষ হলে দায়িত্বশীল হলে যদি লুটপাট করিয়ে দল এক ওয়াল আমানত মগনামা আমানত দিয়ে না সিয়ে না রে মাল গনিমত গনিমতর মালর মতো যেতে বক্ষণ করি আমানত হনুকিয়া হনুকিয়ার হাসে কেন আমানত রে কি ব্যবহার করা শুরু ওয়া যাকাত মাগরামা যাকাতর মানুষ জরিবে না বলি বুঝিব হাতে হাত তো দুয়া ঠিয়ই দে দেখবে না মলই বলে গেল যাকাতর ওয়াজ গেল দুয়া ঠিয়ই বলে হাতে দেখিলে বলি নাকি ইতে দেদিন বা দিলে না নভার খনব এলিয়ে দেদ যাকাতর মানুষ জরিবে না মনে করি ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন বিদর্ভী শিক্ষা ধর্মর বিপরীত শিক্ষা সমাজের মধ্যে বিস্তার লাভ করি আতা আর রাজুল ইমরাতাহু বউর পূজা করিবে মরত বউ পূজা করিব বউ পূজা বুঝা না বউ পূজা মানে বউ জিয়ান হয় এন করিব শরীয়তে কি হর ইসলামে কি ইতিক কেন যায় হিরোন তুই তো টেলিভিশন কে হড়লে যা ম্যাডাম হই দে এ ম্যাডাম কইলে হই বস আতা আর রাজুল ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু
মার নাফরমানি সমাজের মধ্যে বাড়ি যাবে। ও আদনা সদিকহ বন্ধুরে হাসা আনিব, ও আকসা আবাহ বাপর দূরে ঠেলি দিব, বাপর গর নলাগ এক বন্ধুর মার সময় হাঁটাই কিন্তু তুই গরব কেন যাস ওটা না হাঁটা হুক হ্যাঁ হয় যে নস কেন করস চুলকার তো রেখি হ্যাঁ কে ঘর এক কাম ই নার গর নলা এত লাই আয় বেগর নজয় দে তোরার মরে বহুত ভালা বাপর দূরে ঠেলি দিব বন্ধুরে বাজনার যন্ত্রপাতি গায়িকা নায়িকা ইত্যাদি সমাজ বাড়ি যাবে ভালো না ওজহারাতিল কাইনাত ওয়াল মাআজ গান বাদ্য বাজনার যন্ত্রপাতি সমাজের মধ্যে যত বিস্তার লাভ করবে। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুম সমাজের মধ্যে নেতৃত্ব দিবে তো হারা অত জীবের সবচেয়ে বড় ফাসিক সবচেয়ে বড় লিডার হইল। ওয়া কানা যাইমুল কওমি আরদালাহুম আবার কয়েক গোত্র মিলিয়ে রে হয় এক ইউনিয়ন মিলি হয় এক ওয়ার্ড মিলিয়ে রে কই ইউনিয়ন হয় এক ইউনিয়ন মিলিয়ে এক থানা এই থানা ওয়ারি জিবা দিব হয় এক থানা মিলিয়ে এক বিবেক বিবেক ওয়ারি জিবে লিডার বানাইব কি ব্যাপারে নিকৃষ্ট মানুষের এই জমানার মানুষের লিডার বানাইল কিন্তু ইয়া নুমা মানল ও উকরিমার রাজুল মুখাবাতা শাররিহি মানুষ একজন আর একজনের সালাম দিবে দেখি আল্লাহ ডরে অথরে বাসালাম আজা গানের কাছে আসে দুই বার সালাম আর নেই বাবু স্কুলে যাবে সেটা কথা শুনে করিস তিন বার সালাম আর বাবার বিরুদ্ধে মামলা নিস চারি বার সালাম সীমানা একটা নটেলিস সালাম যেত লাগে তো ভালো তুই কিন্তু শর্ত হইতে তুই সালামের উপযুক্ত দেয় তোরে সম্মান করি সালাম দিতে না ইতারে সালামে কালামে ঠিক না রা আইলে মামলা কেন বাজা দিবি এই তার সাম দিলে এখন সাল না দেখতে বহু দেরি বেশি বের ঠুর গিয়ে যাতে ফিস দিয়ে তোর সাটা নেই বল তো তুই অসদলে সালাম দিয়েছে ও মারে সালাম ন দিলে এতদিনে মামলা আর আসান দিত সালাম ন দিলে আর মাই অজ্ঞ স্কুল যাতে মাদ্রাসা যাতে জানি বাইত সালাম ন দিলে ওই তোর ডাকা যা জায়গা কেন আছে ওই এতদিনে গিরি ফেলে দিলে ও উক্রিমার রজুল মুখাফাতা শাররিহি দেড় হাজার বছর পূর্বে রসুল্লা সাল্লাহ সাল্লাম ফরমাত দে যাতে দে বেদে একজন আরেকজনের সম্মান করিব তো সালাম দিব দে ইতে সম্মানই দেয় না ইতার ক্ষতির তুমি বাজি বল ওক্রিমার রজুল মুখাফাতা শাররিহি ও শুরিবেন দিল খুমুর মদপান গাজা ইয়াবা ইত্যাদি ইন সমাজের মধ্যে বিস্তার লাভ করিব ওয়ালানা আহিল হাদিহিল উম্মতি আউওয়ালাহা এই যুগের মানুষ আগের যুগের মানুষ হলোর অভিশাপ দিব ইন কি মানুষ আছে ওগ ফেসবুক না দেহে ইউটিউব না দেহে হ্যাঁ না দাদা তারা কে ইউ গরিয়ত দেহ আছে এনে বেলজাইর মসজিদ দর গেছে আ দাদা হড় যা আ মোয়া সব থেমেই না আর সাই না ওডা আর বেশি কি না তাই বাজার দি এই এনে দুরুদ মধ্যে হইবে নি বেশি কি না তাই বাজার দি এ দুরুদ দি ইউ এটা গরি মোবাইল ইউটিউব ইত্যাদি নত কিছু নাই তো এজুগরু নাই এর ইতার আদি ভুলিলে কি হয় চুপ মানুষ নিচ্ছে হ্যাঁ ওকে আইডি নেই বলে হাত হ্যাঁ ওকে চ্যানেল নেই বলে হাত এই দেড় হাজার বছর আগে রয়েছিল হাত হতে এই পুনর্বান ফাসলত ই যদি তুই দেহ তখন দে বেদে বৃষ্টি যেভাবে একের পর এক ফুড়া ফুড়া বৃষ্টি করে উম্মত আল্লাহর গজব তোমার আর উপর এভাবে না আসবে عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال اذا اتخذ الفيل دولا والامانه مغنما والزكاه مغرما وتعلم لغير الدين واطاع الرجل امراته واقى امه وادنى صديقه واقصى اباه وظهرت الاصوات في المساجد وساد القبيله فاسقهم
وكان زعيم القوم ارذلهم وكرم الرجل مخافه شره وشربت الخمور ولعن اخر هذه الامه اولها فارتقبوا عند ذلك ريحا حمرا وزلزله وقذفا ومسخا وايات تتابع كنظام قطع سلكه فتتابع আল্লাহর পয়গম্বর মধ্যে ও উম্মত তোমরা যদি সমাজত দেহ সরকারি কর্মকর দলে সরকারি রিলিফের মালি ধরে লুটপাট করিয়ে রাখা, তোমরা যদি দেহ আমানতরে গুনিমতর মালর মতো খিয়ানত করে, তোমরা যদি দেহ জাকাতের জরিমানা বলে মনে করে, তোমরা যদি দেহ দিনী শিক্ষা সমাজের মধ্যে বেশি অবহেলিত বদ্দিনের শিক্ষা সমাজের মধ্যে বাড়ি দাঁড় গই, তোমরা যদি দেহ সমাজের মধ্যে স্বামী হলে স্ত্রীর কথা ছাড়া খিয়ত নমারে, তোমরা যদি সমাজের মধ্যে দেহ মার নাফরমানি বাড়ি দাঁড় গই, তোরা যদি সমাজের মধ্যে দেহ বাফরের দূর টেলিদের বন্ধুরে হাসা আনে, তোরা যদি সমাজের দেহ সমাজের সত্তার সবচেয়ে বড় ফাঁস, তোরা যদি সমাজের মধ্যে দেশের মধ্যে পৃথিবীর মধ্যে দেহ তোমার বড় বড় লিডার সবচেয়ে নিকৃষ্ট মানুষ, তোরা যদি সমাজের মধ্যে দেহ গান বাদ্য বাজনার যন্ত্রপাতি গায়িকা নায়িকা সমাজের মধ্যে বিস্তার লাভ করে, তোরা যদি সমাজের দেহ মসজিদের মধ্যে উচ্চ আওয়াজ ও কথা বাড়ি যার গই, তোরা যদি সমাজের মধ্যে দেহ এই যুগের মানুষ আগের যুগের মানুষ যারা আছে ইতারা অভিশাপদের ও উম্মত এখতা মানত না হগই দেবা আসমানত তুম যেভাবে অনাবরত বৃষ্টি করে তসবিহ সরার রসি হাঁটি দিলে একের পর এক যেভাবে ফরাত তাহে আল্লাহ আসমানত তুম এভাবে গজব আজাব নাজিল করি তোমার সমূলে বিলাই দেন এত আল্লাহ আল্লাহর গজব নাজিল হওয়ার কারণ একখানি আনি যে নাফরমানি, নাফরমানি তুম বাসন সারা আল্লাহর গজব তুম বাসনের কোনো উপায় ওটা নারকেল গাছ আছে না ফনা নারকেল এবার গাছত ফাগিয়ে জুন হয়ে থাকে এই লোকজন ফনা নারকেল গাছত নিচে ওকে ফোয়া যদি দিয়ে দেয় স্কুলত ধরে বা বালা বিলিয়ন স্কুলের বালা ছাত্র দিয়ে দেখে ইন্দি উজুর যা যা আড়ি যার কিন্তু উজুর ফোয়াবার দেখতে আর ফোয়াবার ডাক ডাক এই ফিরে হ্যাঁ বাতাসবার ফনা নারকেল গাছর দূরত্বে তুই দিয়ে দেখি আর তুই হন বেগুন না হার হওয়া তো হা শরীর কেমন তোমার তার বাপ তো গমন তুই কেমন পাওয়া লাগিয়ে সব খেয়ে পাওয়া লাগিয়ে তো পাতাল বাদ দেখছি মনে হচ্ছে ফোন আর নারকেল গাছের গুরুত্ব দিয়ে দিচ্ছে নারকেল পরি মাথা বাড়ি গেলে কেন করবি রাত দিন দেরি আর দিলে নিজের কেন চন হন সাল আর দিলে আর নদীলে মাথা বাড়িতে তো হবো বোন বের আর দিলে হবো বাড়ি বলে এগারো নয় ওলোর মাথা দশ একবার এগারো না ভাড়ি বলে বাতাস বাদ দিয়ে টেমিবেন মধ্যে নারকেল গাছের ঘুরাতি এই আর দিয়ে যদি মাথা অজ্ঞ বাঁচাতে চাইলে একবার হবো ফাড়ি বেদে বাঁচি চারিবে তো একখান পদ্ধতি আঙ্কি ইয়ে তো লড়ি যাকে পারিব আমার ইয়ে তো লড়ি যাকে পারিব আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত তাই রে এনে দোয়া করি করি বললো বাসো বাসো কোনোদিন হাজরতে নয় নাফর মানি সারে দিয়া করিবে তো লাহাদ ওয়াজারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা প্রকাশ্য গুহনে শুধু ফুস্ট এন্ড গিললে নয় কি ওই ব্যক্তি ভাগ্যবান যার ফজরটা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় ই নেন ফুস্ট তো লিখে দে ইতে কোনোদিন সূরা ফাতিহা ও দুন কুলে ইতে আর লাহাদ দে এলেন প্রকাশ্য গুপনে সর্বপ্রকার নাফর মানি জিন আছে ইন সারিজ আল্লাহর গজব অটোমেটিক বন্ধ হয়ে যাবে পৃথিবীর মধ্যে বলে আল্লাহ দুই হারণে গজব নদী দুইয়ের অবস্থার মধ্যে আল্লাহ উম্মতর কি নদে শাস্তি নদে কোন অবস্থা একখানের সুযোগ নেই আর একখানের সুযোগ আছে একখানের সুযোগ কি ওয়ামা কানাল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম যেড়ে নবীটা হে রসুল সাল্লাল্লাহু আলাইহি যেড়ে নবীটা হে এটা আল্লাহ উম্মতর কি নদে আমাদের আজাব তাহলে আজাব নোয়াইনের ঐক্য পদ্ধতিও যদি নবীটা হন আরোগ্য পদ্ধতি হইয়ে ওমা কানাল্লাহু মুআযিবাহুম হুম ইস্তাগফিরুন যেই যুগের মানুষ ইস্তিগফার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতাহে এই জাতি উ নরে বলে আল্লাহ আযাবত তুমি হেফাজত করবে তাহলে আল্লাহর গজবত তুন আল্লাহর আযাবত তুন হেফাজত হইবে বাঁচিবে এখন হতাশত হবো ইবে কি ইস্তিগফার ইবে কি ইস্তিগফার নয় গই দা ইস্তিগফার আল ইস্তিগফারু কাফার আমাদা বাব ইস্তিগফার
আর যদি আল ইস্তিগফার আমার জিসন মাফি জানা আল্লাহর হাসে গুনা মাফ সন তাহলে আগে শুদ্ধ করি রে ইস্তিগফার না কি গদি কদি না কি দি গদি আল ইস্তিগফার এই ইস্তিগফার বেশাবেশি যাতে বন্দায় আল্লাহর হাসে গুনাহ মাফ চাইবো এই বন্দা উনর আল্লাহ আসমানে আজাব গজবত কি করি হেফাজত করি তাহলে এই ফুলাস আখতা কি ফেলেন দিয়ে আখতা আবার শুরু দিয়ে গই আল্লাহ কোন বন্দারে গজব আজাব দিবল্লা বানাই না না বানাই আল্লাহ বন্দারে বেশি মোহাব্বত করে এরপরও বন্দারে আল্লাহ ধরে গা জুলুম করিতে নয় তরারে আজ দরিদ্রে আজাব দিদ্দিহীন শুধুমাত্র গুনার হারণে লাকদুনরে আল্লাহ শিলা বৃষ্টিতে ধ্বংস করে দিয়ে আলাইহি হাসিবা ওমিন হুম্মান ফাসাফনা আর হুদুনুর জমিনে দসা দিয়ে ওমিন হুম্মান আগরাকনা আর হুদুনুর পানির মধ্যে ডুবাই দিয়ে আর হুদুনুর ইতার সম্পদ সহ কারুনারে জমিনের ভিতরে নিকে ডুবাই মিলাইয়ে ইম বেগিন গর্গি দে মা কানাল্লাহু লিয়াজলিমাহুম আই আল্লাহ কি বান্দার রস জুলুম গর্গি দে নয় ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন অবন্দা থরুত্তি জুলুম গর্গি যে তরে বারবার মানা গর্গি এই খবরদার নাফরমানি না করিস তুই এদিক কি নিয়ামত মুগরর ডেলি যেটুকু নিঃশ্বাস সরবরাহ কর প্রত্যেক নিঃশ্বাসের মাধ্যমে তোর ভিতরের মহিলা আবর্জনা যুক্ত হাওয়া ই নরে আয় বাইর করি আবার যেটুকু নিঃশ্বাস ল এতুন বাসাই কি তো ভালো অক্সিজেন জিন আছে নাই ডুবে প্রত্যেক নিঃশ্বাসের মধ্যে তুই সম্পর্ক আর দুইয়ের নিয়ামত বুক কর প্রতি নিঃশ্বাসে যদি দুইয়ের নিয়ামত বুক কর দয় ডেলি উগ্গমেন যে 12,000 নিঃশ্বাস সরবরাহ করে আল্লাহ উগ্গমেন জোরে 12,000 নিঃশ্বাস সরবরাহ করাই এক নিঃশ্বাসে যদি দুইয়ের নিয়ামত হয় কিছু নগইলো কিছু না খাইলো উগ্গম ডেলি 24,000 নিয়ামত আল্লাহ বুক করবে এবার ইয়ার বাদ দি আল্লাহ হায়াত দিয়ে সুস্থতা দিয়ে হানাফিনা হাবার ইন বেগিনে তার বাদ দি শুধু এনে নামাতিয়ে রিক্কেত বেনান্দান বইতে আইল তো প্রতি নিয়াসে নিয়াসে ডেলি 24,000 নিয়ামত আল্লাহর বন্দায় বুক করে আল্লাহ তো বন্দা এদিক দিন নিয়ামত আয় তর দিলাম তুই রাতে একদিন যাবি সত্যি আশ্চর্য কোনো দিন নাগর মধ্যে টিসু দিয়ে দিন হানার মধ্যে মেড়া দিয়ে দিন তো গুরলি নটুকু দা হানো জানালার দিয়ে ঢুকি মশা নাকতি নো ঢুকে গতি অত মশা নাকতি ঢুকি না পারে আমার ঢুকি না হার নাকতি সুয়ে ও হাস মে কে তিরন্দা হতা কশায়ে কারশকে ভাইত সাহতা আকে আদা রাব দরিয়া দর কশিত না কারাজ সুঙ্গে খারাবর কশিত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মহব্বত ও বান্দা সারা রাত নাফরমানি করলি সারা রাত নাফরমানি করি ফজর আগান দি করি ঘুম গেলি 10টা বাজে উড়িলি দোয়ান যাই রুটি সিরিয়ে রে ডেলবাজি দূরাই গালত দিয়ে যে আয় আল্লাহ যদি চাই এই রুটির টুকরাই আনরে তোর গলাত বাজাইরা আটকাইরে তোর মারে ভিলাইত পারি গেম না পারি গেম আল্লাহ তুম পাওয়ার আসনে নাই কিন্তু খন বন্দারে নাফরমানি গড়ানোর সাথে সাথে আল্লাহ দৈর্ঘ্যে কিয়া বন্দারে বেশি মোহাব্বত করে দেয় তাল্লাই দুকুন সে একে কতরা দর বাহার আল গুনা বিনদ পর্দা পোষদ বহেল আদিমে জমি সুফরাইয়ে আমেউস চে দুশমন বরি খানাই হুমা চে দুস আল্লাহ পাক করুয়ার দেগার আলম হদ অবন্দা এত বছর খুব যদ্দতর না কদি খানদি হন কষ্টদায়ক পোকা মাকড় ইন্ন ঢুকে দেখি আল্লাহ হই তার তুই আর না ফরমানি করলেও আমি আল্লাহ ফেরেশতা দি তোর ডিউটি করি তোর পাহারাদারি করি দিন সুবহানাল্লাহ হুল্লি আন্তরিকতা মহাব্বত তাহলে আই জিবের বিরোধিত আই করি জিবের দেহাই দেহাই এর নাফরমানি করি ইবা আর উদ্যবান আর কি করত হেফাজত করত ইয়ার খতবর আন্তরিকা তৈল করিব হাস অগ্য স্কুলের মাস্টারে ছাত্রের হবার মাফ করে দু তিন বার নামাজ
গুফুয়ায় দুষ করি গিয়ে হুজুরের হুজুরে বইলে সতর্ক করি ভাই আবার তা রান্না করিস আবার করি কিরে ধর মানা করি তুই নৌ না সামনে বেশি শাস্তি করি আবার যাতে করি এ বেতা শাস্তি করি জুনাদ ভাই যদি খনিকে অন্যায় করে ফুলের মধ্যে বেশি একবার মাফ করি কি হবো হ্যাঁ আগর নার নাই মারি গেম তো ইনে বার তোর মাফ করে দিয়ে যা সাম্মান না না হ্যাঁ তুই যদি আবার দুষ করে আর তা কেন করিব হিরো তুই হতা আন আচ্ছা যায় বারো মাফ করি আবার যদি ঘরে দর হ্যাঁ টুরলা যায় তুই আসান না মারি পারে এই দুনিয়া নিয়ে মেলে দে তামাম পৃথিবীর তো বাপ ফুয়া যায় তো দুষ করি গিয়ে বাপই ব্যাং করে উজু করে রেখে ফুয়া বেহা করে দেবে এ এবার নজরে চড় দলীয় অসুবিধা আছে এখন বাবা আবার আঙ্গুর উজু করে দিই ইটা আই আবার বেহা করে দিই ইটা মা হো এ তোর ফুয়ার আছে মাল বেশি মেরকি মা সুরেলে তর দি ইঙ্কি আবার দলিয়ে পুষাই এখন আবার আঙ্গুর দিই ইটা আই আবার বেহা করে দিই এ না হামসায় ধরে এই যে মেয়ের আচ্ছা বাপে বড় মোহাম্মত করে না করে খেন মোহাম্মত করো ওই দেখো না নমুনা আছে বাপর মোহাম্মতের হলো তুলনা আছে উস্তাদে সারি করে মোহাম্মত করে বাপে ফোয়ারে মোহাম্মত করে স্বামী স্ত্রী রে মোহাম্মত করে দলর প্রধানে কর্মীরে মোহাম্মত করে বিয়ের বিয়েরে মোহাম্মত করে সমস্ত মোহাম্মতের যত প্রকার আছে ইন ব্যাগিং ঠিক আছে কিন্তু একটা গরিব ব্যক্তি বসলে বন্ধু বন্ধুর মোহাব্বত করে নগরে কিয়ারে বেলা গিয়ে চা না খায় আমার কে গরিব গুল বোঝা বুঝি ইয়ার টেলিফোন করলে নদরে মেসেজ দিলে নসাই মেসেঞ্জার মধ্যে ন করলে কেফিরি না চাই পোস্ট করলে কমেন্টও নগরে কমেন্ট করলে রিপ্লাই না দে হিরে ঘটনা কি সাম্মা সামনে খরচ হলে দাহ হইলে খরচ করি যাগই হিরে ওটা তারা বেশি বন্ধু আসলে দিন হয়নি ইয়ার নাম আতস্কা অত নহবি নহবি সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে একটা করে স্বার্থ টাকা দেখছি নাকি যেতে নাকি চতুর্মুখী গেরাও করে মিলে ইয়ে যে সমস্ত কর্মী হলে জান্দি বল্লা প্রস্তুত গেল গই যে সমস্ত কর্মী হলে এই নেত্রীর খুশি করি বল্লাই ওলামায় কেরাম হলো দাড়ি যায় ধরি ঠাম মার গেল যে সমস্ত কর্মী হলে এই নেত্রীর খুশি করি বল্লাই আল্লাহর পয়গাম্বর বিরোধিতায় করে গেল নেত্রী বা পরিস্থিতির শিকার ওই ব্যক্তিগত বিপদ পালাইয়ের দেখি হইলে না যাবে আল্লাহ দুনিয়ার মহাব্বতই দে ব্যাগ নিল্লা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি হাদা আগর বা পেদার জঙ্গে জুয়দ কসে পেদার বেগমা হাস মগিরদ বসে ওগর খেশ রাজি নবাসত জহেশ চুবে গান গানশ বরানদ জফেশ ওগর বান্দা চাব রাদার বাহার আল গুনা বিনদ পর দপুষদ বহেল গুনা বিনদ পর দপুষদ বহেল আদিমে জমি সুফ রায়ে আমে উস চে দুশমন বরি খান ইগমা চে দুস হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাই মানুষ হলর বুঝাত দে ও বাবল বাইয়ল মুরব্বিয়ল জওয়ান বাইয়ল সারা রাতি নাফরমানি কেন গরর তুই এদিক দিন নাফরমানি গরর দো আল্লাহ কেন ধৈর্যশীল সহায়া ফোয়া যদি বাফাল্লা বিয়া দেবি করে বাপ বুস হয়ে যাবে বিয়ে ইবেই মাত বল না তাহলে গরু জ্বর হাবিলেও বিয়ের দত না দে বন্ধু বন্ধু যদি ফাটল হয়ে যাবে সাম্মা সামনে তাহলে খরচ করে যাগই দলর নেত্রীলে যদি কর্মীলে যদি বেকুয় হয় টেনেস পার করে দে বরহাস্ত করে দে এভাবে সমস্ত দুনিয়ার মহাব্বত ব্যাগকে সম্পর্ক ছিন্ন করে দে তখন আল্লাহ হদ দে শেখ সাদি হদ দে আল্লাহ কি তুমি বন্দারে ছিন্ন করে বলে কিন্তু খুদা বন্দে বালাও পাস
ولكن خدا وند بالا واس بعشيا دره رزق برقص نواس ابوندا الله ري ساي ساي الله ري دهاي دهاي ري تلفزيون زاد ده شوت خاد ده گوش خاد ده نافرمانی گراد ده اين بگين الله ساي تكيد نوي যদি একবার দুবার তিনবার যদি টেলিভিশন চানোর পরে যদি সুখরে আদা বানাই দে মিজাহতা হওয়ার সাথে সাথে যদি জুবানোর আওয়াজ বন্ধ করে দে অন্যায় বাবা আঘাত করানোর সাথে সাথে যদি এরা আতিয়ানোর লোলা বানাই দে অবন্ধা অন্যায় বাবা আর একজনের লাথি মারানোর সাথে সাথে ঠ্যাঙরে যদি লোলা বানাই দে পৃথিবী এন পঙ্গু দেশে পরিণত নইবে না কিন্তু আল্লাহ না আই বন্দায় নাফরমানি করে দিয়েন দেরো বন্দার প্রতি বেশি আন্তরিকতা আছে যে সাথে সাথে আজাব দি বন্দারে ধ্বংস নগরী হতে কিন আন্তরিকতা এবং মহাব্বত তাইলে এই সাথে সাথে আজাব না দে ইনানে এই তুই আনো তুমি বুঝতে পারি তাহলে কি বুঝিলেন দে আল্লাহ বন্দারে সাথে সাথে কি না দে আজাব না দে কি না দে পৃথিবীর যে যত মহাব্বত করিব করো আল্লাহর নাম বন্দার প্রতি মহাব্বত পৃথিবী তার কোনো মহাব্বত নাই কিয়া দুনিয়ায় মার মহাব্বত বাহর মহাব্বত যা কিছু আছে ই চেতনত আছে তো ঠিকঠাক তাহলে আছে দে বহুত ঘরে দেন আছে দে বাপ ফুত মা ফুয়ার মাঝখানে মিলজুল নেই ডিউটি বান্ধ দিস ইবার আদর করিয়ে নিজের কুদরতের হাত দিয়ে বানাই নাই অহংকার এবং জুলুম ইন যদি হনিকা গড়ি দেয় আল্লাহ যত বড় রাজত্বর মালিক হইব অহংকার গড়লে ক্ষমতা ফাইয়ের যদি অপব্যবহার গড়লে ইবা জেব যে দল হইব ইবা নোবেল প্রাপ্ত ইবা সমন্বয়ক হোক যদি ক্ষমতা ফাইয়ের যদি অপব্যবহার যদি গড়িয়ে দেয় আল্লাহ হবে 16 বছরের রাজারে সামান্য সৌ ফুয়ার উদ্যোগ দিয়ে রায় হঠাৎকারী আর তারা ফাইয়ের যদি জুলুম করস অন্যায় করস প্রাইমারি স্কুলের ফুয়া দিয়ে তারা হঠাৎকারী মান আল্লাহ তোর পাওয়ার আছে এত নারার বর্ষা কোনো সমন্বয় করবো নয় আর বর্ষা কোনো নোবেল প্রাপ্ত রুয়ার নয় তারার লারা দোয়া করি কিন্তু তারার মাধ্যমে আল্লাহ আর ওকে বড় করে নিয়ে ফেলার সুযোগ দিয়ে দেয় তারার মাধ্যমে তারাল্লাহ দোয়া করি কেউ যেটুকুন শহীদ হইয়ে ই তারা বেগুনাল্লাহ দোয়া করি কেউ কিন্তু ইয়ার মানে এর নয় হত ইয়ে আর আফ্রিকায় না ভারিব আর তো এখন ওকে বড় মানুষ হই ই ভাই আর আল্লাহ বেগিন ই ভাই চাইলে জিয়ে নিয়েন পারে ফলে চাইলে জিয়ে নিয়েন পারে কি ভারে